হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা হলো মূলত তাদের জন্য যারা ব্রাউজারে ফন্টের সমস্যায় ভোগেন। আপনি বাংলা লেখা পড়তে চাচ্ছেন কিন্তু আপনার ব্রাউজারে এমন একটা ফন্ট আছে যে আপনি বাংলা লেখাটা ভালো করে পড়তেই পারেন না। যেমন দেখেন, আমি এখানে বাংলা লেখাগুলো আছে, ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখুন ফ্রিতে। এই যে দেখেন, এই লেখাগুলো আমি যদি এই গ্রুপে যাই, দেখেন এই লেখাগুলো গ্রুপ বানানটাও কেমন হয়ে আছে। গ্রুপ বানানটা কিন্তু ঠিক আছে, কিন্তু ফন্ট সেটিংয়ের কারণে এই লেখাটা ঠিক নেই। যাদের এমন সমস্যা হয়, মনে করেন গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ারফক্সে, তাদেরকে আমি আজকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ফন্টটা সেটিং করে নেবেন, খুব সুন্দর করে লেখাগুলো পড়বেন বা লিখলেও যেন সুন্দর দেখা যায়। তো প্রথমে বলে রাখি, যারা আগে থেকে জানেন তাদের জন্য ভিডিওটা না, তারা চাইলে স্কিপ করে যেতে পারেন, বাট পুরোটা দেখতে পারেন, আশা করি কাজ লাগবে। এই সেটিংটা করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো গুগলে গিয়ে লিখতে হবে সোলিমানি লিপি। আমি নামটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন সোলিমানি লিপি। তো এই ফন্টটা লিখলে এখানে একটা ফন্ট পাবেন, এই লিঙ্ক পাবেন, আপনি যে কোনো একটার থেকে এই ফন্টটা ডাউনলোড করবেন। এটা হলো আমার বাংলা ফন্ট এবং অনেক সুন্দর একটা ফন্ট। আপনি চাইলে এই ফন্টটা না দিয়েও বাংলা যে কোনো ফন্ট ইনস্টল করে আগে নেবেন। তো আমি এটা দিতে বললাম কারণ এই ফন্টটা অনেক ভালো, অনেক সুন্দর, যার কারণে আপনি কী করবেন, এখানে যদি ডাউনলোড করতে চান শুধুমাত্র এখানে যে কোডটা আছে এটাকে লিখতে হবে, 04 লিখে সাবমিট দিবেন, ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ফন্ট ডাউনলোড করে ইনস্টল কীভাবে করতে হয় সেটা অবশ্যই জানেন, না পারলে আমি দেখাই দিব। এটা হলো আমাদের ফন্ট, এটাকে আনজিপ করলাম, আনজিপ করে এটাকে ডাবল ক্লিক করব, করলে ইনস্টল দেবো। আমার অলরেডি আছে, ইয়েস নো চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম, আমার ফন্ট ইনস্টল হয়ে গেল। এখন আমি কী করবো, আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে যে অবস্থায় আছে দেখেন, আমি জাস্ট দেখাই এই অবস্থায় আছে, আমি এখান থেকে সেটিংয়ে যাব। এখান থেকে সেটিংয়ে, ওকে, সেটিংয়ে ক্লিক করলাম, চলে আসলো। আপনি উপরে ফন্ট লিখতে পারেন অথবা একটু স্ক্রল করে অ্যাডভান্সে এসে এখান থেকে ফন্টটা খুঁজে নিতে পারেন। তো আপনি এখান থেকে খুঁজলে ফন্টটা পেয়ে যাবেন, অথবা আমি উপরে লিখলাম FONT ফন্ট। এই যে দেখেন ফন্ট চলে আসলো। ফন্ট সাইজ কোনটা দিবেন, মিডিয়াম আছে, কাস্টম সাইজ যেখান থেকে চাইলে আপনি ফন্টের সাইজ এ করে দিতে পারেন। দেন এখানে হলো ফন্টের নাম। এই যে দেখেন এখানে যে নামগুলো আছে, আপনি শুধুমাত্র এখান থেকে নামগুলো কী করে দিবেন, সোলেমানের লিপি করে দিবেন। এখানে ক্লিক করলাম, ওকে, আমি একটু খুঁজি। এই যে সোলেমানের লিপি যদি নাও থাকে, আপনি প্রথমে এস প্রেস করে দেন, এখানে খুঁজলে পেয়ে যাবেন সোলেমানের লিপি। এখান থেকেও সোলেমানের লিপি দিলাম, এটাও দিলাম, সবগুলোই আপনি সোলেমানের লিপি করে দিবেন। ওকে, কাজ শেষ। আমি কোনো কিছু করিনি, জাস্ট ট্যাপটা চেঞ্জ করলাম, দেখেন সাথে সাথে কত সুন্দর ফন্ট আসলো এবং অরিজিনাল যে লেখাগুলো বানান সহ সব কিছু ঠিক হয়ে গেল। আপনি যে লেখায় যাবেন সেই লেখায় দেখেন অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। ঠিক এইভাবে করে যদি আপনি হলো ফায়ার গুগল, আমি এটা হলো ইউসি ব্রাউজার, ইউসি ব্রাউজার গুগল ক্রোমের মতো ভালো একটা ব্রাউজার, আমার কাছে ভালো লাগে। তো আমি সেম জিনিসটা এখানেও দেখাবো। এই যে দেখেন এখানেও সেম জিনিসটা আছে। আমি কী করবো, এখানে এই আইকনে ক্লিক করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আদার্সে আসবো। আদার্সে আসলে এখানে ফন্ট আছে, এই কাস্টমাইজ ফন্টে ক্লিক করব। এখান থেকে ওই সেম সোলাইমান লিপি, ওকে, আমি সবগুলো সোলাইমান লিপি করে দিলাম। ডান দিয়ে দিলাম। এখন এই যে দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এখানে ফন্টের আরও এ করতে পারবেন। এটা গেল। ফায়ারফক্সে কীভাবে করবেন ফায়ারফক্সটা একটু আমরা দেখব। ফায়ারফক্স আমার এখানে সাধারণত ঠিক আছে, তো আমি তারপরও দেখিয়ে দিই। এখানে তিনটে ডটে ক্লিক করবেন, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখবেন, প্রথমে পাবেন ফন্ট অ্যান্ড কালার। ফন্ট অ্যান্ড কালারে গিয়ে এখানে কালার থেকে আপনি কালার যদি চান কালার করে দিতে পারেন। এখানে অ্যাডভান্সে গিয়ে আপনি লিখে দিবেন, ওকে, আমি আমেরিকা থেকে বাংলা করলাম, এখান থেকে শরীফ থাকুক। এখান থেকে যেটা করব সেটা হলো সোলাইমান লিপিটা খুঁজব। ওকে, একটু খুঁজে নিই। এই যে সোলাইমান লিপি আছে, এখান থেকেও যদি থাকে সবগুলো আমি এই খুঁজে করে দিলাম। ওকে, ফাইন, সব করে দিয়ে আমি ওকে দিলাম। আপনি চাইলে ফন্ট সাইজটা এখান থেকে বাড়াতে পারেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। দেখবেন আপনার এখানে যদি সমস্যা থাকে তাহলে ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু আপনাকে একটা ফন্ট, সুন্দর ফন্ট ইনস্টল করে নিতে হবে। ডিফল্ট ফন্টগুলো আসলে বাংলা যেগুলো থাকে এগুলো খুব বেশি ভালো থাকে না। আপনি বাংলা ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে অনেক স্টাইলিশ ফন্ট পাবেন, চাইলে সেটাও আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি চেষ্টা করি আপনাদের ছোটো ছোটো যে সমস্যাগুলো সেগুলো ডিজাইনের পাশাপাশি তুলে ধরতে।
ভালো থাকবেন সবাই।